তো যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের যে প্রক্রিয়া সেটা চলছে আপনারা প্রত্যেকই জানেন এবং এই যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম আপনারা প্রত্যেকই সাবমিট করবেন যদি সাবমিট না করেন তাহলে আগামীতে এই পরবর্তী সময়ে আপনার এই যুবশ্রী প্রকল্পের যে বেকার ভাতার 1500 টাকা সেটা কিন্তু ঢোকা বন্ধ হয়ে যাবে তাই বি সিরিয়াসলি আপনারা ফর্মটা ফিলআপ করে নেবেন আমি এ টু জেড এর আগেও আপনাদেরকে জানিয়েছি আপনারা এখনো অনেকেই হয়তো সেই ফর্মটা সাবমিট করেন নি তো আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কি করে ফর্মটা ফিলআপ করবেন আমি এ টু জেড দেখিয়ে দেব এবং অনেকেই জিজ্ঞেস করেছে দাদা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি তো পাসওয়ার্ড ছাড়া কি করে আমি সেটা করব কিংবা পাসওয়ার্ড আমি কি করে পাবো এই নিয়ে একটা সলিউশন ভিডিও দিন অবশ্যই পাসওয়ার্ড ছাড়া আপনি যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মটা কি করে সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে তার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো মন দিয়ে দেখবেন আমি দেখব ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড আশা রাখছি ভিডিওটি আপনার অনেকটাই উপকারে লাগবে চলুন শুরু করি আজকের এই যুবশ্রী প্রকল্পের ব্রেকিং আপডেট তো যুবশ্রী প্রকল্পের জন্য অ্যানেক্সার 3 ফর্ম কি করে ফিলআপ করবেন এই নিয়ে আমি এ টু জেড আগেই কিন্তু জানিয়ে দিয়েছি সম্পূর্ণ ফর্ম ফিলআপ লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জন্য অ্যানেক্সার 3 ফর্ম ওপেন চলছে এই মুহূর্তে আবেদন এই মুহূর্তে যদি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে কিন্তু এখন দেখতে পারবেন সাবমিট অ্যানেক্সার 3 এরকম অপশন চলে এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপডেট অ্যানেক্সার 3 এইরকম অপশন চলে এসেছে কলাম রো ছোট ফরম্যাট রয়েছে ইবি নাম্বার দেওয়ার জায়গা এখানে রয়েছে পাসওয়ার্ড দেওয়ার জায়গা এখানে রয়েছে সিকিউরিটি কোড এখানে যা থাকবে তাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং এই পাসওয়ার্ড যারা হারিয়ে ফেলেছেন তাদের কোনো রকম সমস্যা নেই পাসওয়ার্ড ছাড়াই আপনারা করতে পারবেন তো ট্রিক্সটা আমি বলে দেবো তার আগে বলে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করেছেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে আপনাদের বন্ধুদের সঙ্গে যাতে করে প্রত্যেকেই এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারে যাতে করে এই আপডেটটা কেউ মিস না করেন যদি মিস করেন তার পরবর্তীতে কিন্তু আপনার বেকার ভাতা বন্ধ হয়ে যাবে তাই এটা সিরিয়াসলি করে নেবেন দেখুন এখানে ইবি নাম্বার দেবেন ইবি নাম্বারটা সঠিক দেবেন আপনার যে আইডি নাম্বার রয়েছে ইউজার আইডি সেই আইডি নাম্বার ইবি নাম্বার বসিয়ে দেবেন এবং এরপরে এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা তিনবার ভুল পাসওয়ার্ড দেবেন যা খুশি দেবেন দিয়ে এই পিকচার কোডটা সঠিক দিয়ে সাবমিট করবেন আবার কিন্তু আপনারা পরপর তিনবার ভুল করবেন তিনবার ভুল করার পর আপনার সামনে কিন্তু পরবর্তীতে নতুন একটা অপশন চলে আসবে দেখুন এখানে প্রথমবার যখন আমরা ভুল করলাম পাসওয়ার্ডটা তখন লেখা এসছে দা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউ এন্টার্ড ডাজ নট ম্যাচ আপনার ইউজার নেম ও পাসওয়ার্ডটি সঠিক নয় এরকম লাল চলে এসছে লেখা তো আবারও আপনার ইবি নাম্বার দেবেন সঠিকভাবে এবং পাসওয়ার্ড যা খুশি আপনি বসিয়ে দেবেন ভুলভাল দিয়ে দেবেন দিয়ে এখানে সিকিউরিটি কোড যা থাকবে তাই কিন্তু বসিয়ে দেবেন দিয়ে আবার সাবমিট করবেন তো পরপর তিনবার ভুল দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা অপশন পাবেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন সাবমিট ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ গিভেন ইন যুবশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া ছিল যুবশ্রী প্রকল্পের সঙ্গে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কিন্তু জায়গা এখানে চলে এসেছে এবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড আর দিতে হবে না অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা কিন্তু উঠে গেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কোনো রকম পাসওয়ার্ড চাইবে না পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা এবার আপডেট করতে পারবেন এবার এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটাই আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন কোনো রকম স্পেস কোনো রকম স্পেশাল ক্যারেক্টার ছাড়াই ঠিক আছে এবং সিকিউরিটি কোড এখানে যা থাকবে কোডে তা এখানে বসিয়ে সাবমিট করবেন তাহলে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার যে পরবর্তী ধাপ সেটা কিন্তু আপনার সামনে শো হবে দেখুন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি মন দিয়ে দেখুন তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে এবং একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে দেখতেই পাচ্ছেন চলে এসেছে জব সিকার এখানে প্রার্থীর নাম দেওয়া থাকবে আপডেট অ্যানসার 3 এবার এখান থেকে আপনি চুজ করবেন এখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকবে এবার আপনি চুজ করবেন যে আপনি কি করবেন কোনটা ক্লিক করবেন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নাকি সেলফ এমপ্লয়মেন্ট তো অবশ্যই ট্রেনিং একটা করে দেবো ট্রেনিং একটা আপডেট করে দেবো এখান থেকে সাবমিট করে দেবো এটা চুজ করে এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু থাকবে অ্যানেক্সার 3 ফর্ম ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে এই ফর্মটাকে আপনাদের ভরতে হবে এখানে আপনি কোন সেন্টার থেকে কি কোর্স করছেন কতদিন ডেটটা দিতে হবে রিমার্ক দিতে হবে এবং এখানে আধার কার্ড নাম্বার দেওয়া থাকলে আগে অটোমেটিক চলে আসবে যদি না থাকে এখানে কিন্তু অবশ্যই আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এবং এখানে পরপর এই বক্সগুলোকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো চলুন আমরা ফর্মটা ভরে নিচ্ছি তো এখানে আমি সেন্টারের নাম অ্যাড্রেস সবকিছু বসিয়ে দিয়েছি এখান থেকে ডেট দিতে হবে ডেটটা অবশ্যই কিন্তু আপনার জানুয়ারি দিয়ে দেবেন জানুয়ারি আপনারা জানুয়ারি এখান থেকে এক তারিখ দিয়ে দিতে পারেন এখানে তো এন্ড ডেট কিন্তু এবার দেখুন এখানে অবশ্যই কিন্তু 5 মাস হলে এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ 5 মাস 6 মাস ঠিক আছে যেহেতু 6 মাস পর পর ভরতে হয় সেহেতু জুন মাস করে দেবেন জুন মাস করে এখানে 30 তারিখ করে দেবেন ঠিক আছে তাহলে 6 মাস কমপ্লিট হলো এবার এখানে বক্সগুলো ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে এই সাবমিটে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি দেখতেই পাচ্ছেন আমি
অন স্ক্রিনে দেখালাম আপনাদের সামনে, অন স্ক্রিনে করে দেখালাম, এইভাবে আপনারা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে দেখুন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, এখান থেকে আপনি চাইলে এই কপিটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন, অবশ্যই রেখে দেবেন, ঠিক আছে, এটা মিস করবেন না। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, আপনারা এটাকে পিডিএফ ফাইল হিসেবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কম্পিউটার ডিভাইসে কোথাও না কোথাও আপনারা রেখে দিতে পারেন, আপনার ফোল্ডার বানিয়ে, কিংবা এটাকে প্রিন্ট আউট করে ঘরে রেখে দিতে পারেন। পরবর্তীতে যদি ডাক পরে কোনোরকম ভাবে মেসেজ আসে তখন কিন্তু এই কপিটা আপনাদের জমা দিতে হবে ফিজিক্যালি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে, ঠিক আছে। অবশ্যই এই ছিল এই মুহূর্তের আপডেট, আশা করি ভিডিওর আপডেটটা অনেকটাই হেল্প করেছে আপনাদেরকে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।